ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু এস এস কে শিক্ষক বৃত্তিমূলক শিক্ষক এনসিএলপি শিক্ষক ও শিক্ষাকর্মী এবং স্পেশাল এডুকেটরদের দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়ন এবং কোন কোন দাবিগুলো তারা রেখেছেন সেই বিষয়ক যে আপডেটস রয়েছে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করছি তো আপনারা দেখছেন মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়ন থেকে যে দাবিপত্র বা স্মারকলিপি তারা দিয়েছেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারকে যেখানে বিষয় রয়েছে পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু এস কে শিক্ষক বৃত্তিমূলক শিক্ষক এনসিএলপি শিক্ষক ও শিক্ষাকর্মী এবং স্পেশাল এডুকেটরদের দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান এবং বলা রয়েছে আপনি অবগত আছেন যে আমাদের রাজ্যে সমগ্র শিক্ষা মিশনের অধীনে পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটর এস কে এম এসকে শিক্ষক কারিগরি দপ্তরের অধীনে বৃত্তিমূলক শিক্ষক ও প্রশিক্ষক এবং জাতীয় শিশু শ্রমিক প্রকল্পের অধীনে শিক্ষক ও শিক্ষাকর্মীরা প্রারম্ভিক শিক্ষা প্রদানে এবং বৃত্তিমূলক শিক্ষা প্রদানের কাজে নিযুক্ত আছেন এছাড়াও এই রাজ্যে শিশু শ্রমিক বিদ্যালয়মুখী করার কাজে শিশু শ্রমিক প্রকল্পের শিক্ষক ও শিক্ষাকর্মীরাও নিযুক্ত হয়েছেন এই সমস্ত কর্মীরা সম্মিলিতভাবে প্রায় লক্ষাধিক এবং এরা প্রায় পনেরো থেকে কুড়ি বছর নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন কিন্তু এখনও পর্যন্ত এই শিক্ষক প্রশিক্ষক ও শিক্ষাকর্মীরা সঠিক মর্যাদা পাননি এবং সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও তারা সমান কাজে সমান বেতন পান না এই ধরনের সুযোগ সুযোগ সুবিধা থেকে আজও তারা বঞ্চিত সুতরাং এই সমস্ত শিক্ষক প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিম্নলিখিত দাবিগুলি পূরণের জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি আশা রাখছি আপনি মানবিক দৃষ্টি দৃষ্টিকোণ থেকে দাবিগুলি পূরণের যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন তো যে সমস্ত দাবিগুলো তারা রেখেছেন পূর্ণ শিক্ষক প্রশিক্ষক এবং শিক্ষাকর্মীর মর্যাদা দিতে হবে সুপ্রিম কোর্টের রায় অনুসারে সব ধরনের শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমকাজে সমবেতনের সাপেক্ষে ন্যূনতম একুশ হাজার টাকা বেতন দিতে হবে নয়া শিক্ষানীতি বাতিল করতে হবে নিযুক্তির দিন থেকে শিক্ষক শিক্ষাবন্ধু ও স্পেশাল এডুকেটরদের ইপিএফ প্রদান করতে হবে সমস্ত ধরনের শিক্ষিকা ও মহিলা শিক্ষাকর্মীদের সিসিএল দিতে হবে সমস্ত এসএসকে সহায়ক সহায়িকা এবং এমএসকে সম্প্রসারক সম্প্রসারিকাদের শিক্ষা দপ্তরে ও শিক্ষা পোর্টালের অন্তর্ভুক্ত করতে হবে এসএসকে এবং এমএসকেগুলিতে শূন্য পদে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে এসএসকে এবং এমএসকে শিক্ষকদের ডিএলএড এর এনসি তুলে সার্টিফিকেট এবং মার্কশিট দেওয়ার ব্যবস্থা করতে হবে বৃত্তিমূলক শিক্ষকদের সামাজিক সুরক্ষা এবং অবসরকালীন ভাতা দিতে হবে বৃত্তিমূলক শিক্ষকদের অন্যান্য শিক্ষকদের মতো উৎসব ভাতা চালু করতে হবে শিক্ষা দু হাজার সালের এপ্রিল মাস থেকে সমস্ত বর্ধিত বেতনের বকেয়া অংশ প্রদান করতে হবে অবিলম্বে রাজ্য সরকারের শ্রম দপ্তরকে জাতীয় শিশু শ্রমিক প্রকল্পের দায়িত্ব নিতে হবে জাতীয় শিশু শ্রমিক প্রকল্পে বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রগুলি পুনরায় চালু করে শিক্ষক ও শিক্ষাকর্মীদের কর্ম নিরাপত্তা প্রদান করতে হবে স্পেশাল এডুকেটরদের নির্দিষ্টভাবে ছুটি নির্দেশিকা জারি করতে হবে তো এই চোদ্দোটি দাবি কিন্তু তারা মুখ্যমন্ত্রীর কাছে রেখেছেন মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এবং তারা স্মারকলিপিও প্রদান করেছেন তো বন্ধুরা পরবর্তীতে এ ধরনের শিক্ষামূলক খবরগুলো আমাদের চ্যানেলে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ